হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আজ সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে কোন কোন জেলায় এবং কখন কখন বৃষ্টিপাত হবে সেটাই কিন্তু আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে একদমই দেখে নেব তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সতেরো আঠেরো উনিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে তো প্রত্যেক দিন প্রত্যেক জেলায় হবে না কখন কবে কোথায় বৃষ্টি হবে সেটাই কিন্তু আজকে আমরা লাইভ একদম দেখব স্যাটেলাইটের মাধ্যমে তো দেখুন ভারত বাংলাদেশ দুই জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে কৃষকদের জন্য কি সতর্কতা বার্তা রয়েছে গণবাতের কি সৃষ্টি হচ্ছে সমস্তটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার আমরা লাইভ দেখে নেবো কোথায় কবে কখন কিন্তু বৃষ্টিপাত হবে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে থ্রি লাইনে ক্লিক করে আমরা বৃষ্টিপাত দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে রেন কিন্তু সিলেক্ট করে নেব তো রেন সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে আমরা কি করব আমরা গোটা জায়গা দেখব না আমরা শুধুমাত্র আমাদের কলকাতা সাথে যে বাংলাদেশের কিছু জায়গা সেগুলো কিন্তু আমরা দেখব তো এখানে আমরা ডবল ক্লিক করে এটাকে জুম করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা দেখাচ্ছে তারপরে আরও যদি জুম করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু আবার ডবল ক্লিক করে এটাকে আরও জুম করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি হাত দিয়ে জুম করে নিলাম এই যে এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান এই বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গায় কিন্তু কখন বৃষ্টি হবে বা আরও যে জায়গাগুলো রয়েছে ওথায় যেরকম বাংলাদেশের কিছু জায়গা রয়েছে খুলনা এইসব জায়গাতে কখন কিন্তু বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা দেখব তো যাই হোক এবার আমরা কি করব এই যে সতেরো তারিখ আজকে সতেরো তারিখ বেলা কটা দিকে আমরা দেখবো মোটামুটি আটটা নটা দশটা এগারোটা বারোটা অবধি তেমন বৃষ্টিপাত কোথাও কিন্তু নেই আপনারা যদি দেখেন এই জায়গাটাতে মোটামুটি আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া জামশেদপুর এগুলোতে জায়গাতে কিন্তু কোনো রকম বৃষ্টি দেখাচ্ছে না বর্ধমান বলুন শান্তিপুর বলুন চন্দননগর কলকাতা নিউ টাউন এগুলোতে কিন্তু শ্যামনগর এগুলোতে রকম তারপর বৃষ্টিপাত খুলনা এগুলোতে কিন্তু দেখাচ্ছে না এবার আমরা কি করব এই যে বারোটা বাজে এটাকে একটু আগিয়ে দেবো মোটামুটি একটা দুটো দুটো করে দিলাম দুটোর দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে কোলাঘাট রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে খারাপপুরের দিকে দেখাচ্ছে এদিকে বাঁকুড়াতে হালকা ছেটে পটা বৃষ্টি পুরুলিয়া তো তেমনই রয়েছে বাঁকুড়া কি বলে এটা দুর্গাপুরে কিন্তু তেমন নেই জামশেদপুরে হালকা হালকা রয়েছে এবার যদি আমরা চোদ্দ অর্থাৎ দুটো থেকে তিনটা করে দিই মোটামুটি তিনটের দিকেও তেমনই রয়েছে চারটা পাঁচটার দিকে যদি করি দেখুন পাঁচটার দিকে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এগুলো কিন্তু পরিষ্কার আকাশ দুর্গাপুর পরিষ্কার বর্ধমান পরিষ্কার এদিকে শান্তিপুর পরিষ্কার আরামবাগে হালকা হালকা হবে তারপরে কোলাঘাট কিন্তু ডিপলি হবে দেখতে পাচ্ছেন খারাপপুরেও কিন্তু হবে তারপরে চাকুলিয়া দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা আরও দেখি এই যে জায়গাগুলো রয়েছে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে এখানে হলদি আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু হবে আর এই দিকে বাংলাদেশের দিকে ঢুকি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত সতেরো তারিখে দেখাচ্ছে না তো যাই হোক এবার আমরা এবার পাঁচটা বাজে এবার আমরা ছটা করে নেবো ছটার দিকেও সেম রয়েছে সাতটা করে নেবো ষাটটা আটটার দিকে যদি করি দেখুন রাত আটটার দিকে কিন্তু দেখাচ্ছে এই যে আরামবাগ কোলাঘাট এই দিকে কিন্তু বৃষ্টি হবে সাথে কিন্তু এই কলকাতার কিছু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সাথে এখানে হলদিয়াও রয়েছে তো এখানে কলকাতার কিছু জায়গা যদি আমরা একটু জুম করি তাহলে নামগুলো দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন বারুইপুর এই জায়গাটাতে কিন্তু ভালো বৃষ্টি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে উলুবেরিয়া রয়েছে কোলাঘাট রয়েছে তামলুক রয়েছে জয়নগর রয়েছে হলদিয়া রয়েছে ঘোষাবা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার যদি আমরা কি করব রাত আটটা থেকে আরেকটু যদি দেখি মোটামুটি রাত নটার দিকে সেম জায়গায় রয়েছে একটু যদি আমরা যাই মোটামুটি রাত এগারোটা তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন রাত্রিওয়ালা দিকে এগারোটার দিকে কিন্তু ভালো বৃষ্টিপাত হচ্ছে কোথায় কোথায় এই যে দেখুন কত জায়গা রয়েছে যেই জায়গাগুলো কভার করেছে সেই সব জায়গাগুলোকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি হাবড়া টাবরা এইসব সব জায়গাতে কিন্তু দেখাচ্ছে বৃষ্টিপাত কিন্তু হবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন লাইফ একদম এখানে প্রুফ রয়েছে যে এভাবে এই যে জায়গাগুলো রয়েছে এখানে কখন কখন কিন্তু বৃষ্টিপাত হবে এবার সতেরো তারিখ গেল আমরা যদি এবার আঠারো তারিখ চলে যাই আঠেরো তারিখ দেখুন সকাল সকাল অর্থাৎ রাত্রি একটা থেকে কিন্তু বৃষ্টিপাত চলবে আপনারা বুঝতে পারছেন যে সতেরো তারিখের মোটামুটি একটা দেড়টার থেকে দুপুর একটা দেড়টা থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং সেটা কিন্তু ছিটে পোটা ছিটে চলতেই থাকবে এবং আঠারো তারিখের দেখুন সারা রাত যেটা যেটা হয় আর কি আঠেরো তারিখের যে সকাল মানে ধরুন সতেরো তারিখে রাত বারোটার পরে আঠারো তারিখ শুরু হলো তখন থেকে কিন্তু দেখুন বৃষ্টি কিন্তু চলছে আর যেসব জায়গাগুলো ব্লু হয়ে রয়েছে বৃষ্টি দেখাচ্ছে সেই সব জায়গাগুলো কিন্তু বৃষ্টি হবে আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাবো এবার কিন্তু আঠারো তারিখ সকাল ছটা দেখুন যে তখন থেকেই কিন্তু দেখুন এখানে বরিশাল অর্থাৎ বাংলাদেশ অব্দি বৃষ্টি কিন্তু হচ্ছে খুনলা তারপরে কালাপাড়া এই যে হলদিয়াবাড়ি এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টি দেখাচ্ছে কলকাতা খড়গপুর জামশেদপুর রৌকেলা এইসব জায়গাগুলোতে কিন্তু দেখাচ্ছে আর সাথে কিন্তু এই যে দেখুন এই সে আরও যদি উপরের নিচে আমরা যাই মোটামুটি আমরা এই যে মালদা দেখতে পাচ্ছি মালদাতেও কিন্তু বৃষ্টি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বালুরঘাটও রয়েছে দিনাজপুরও রয়েছে করণদিগি রয়েছে পুরুলিয়া রয়েছে ভাগালপুর রয়েছে অর্থাৎ আমরা যদি মেনলি বৃষ্টিটাই দেখি সেটা হচ্ছে আঠেরো তারিখ কিন্তু এই সব জায়গাতে হচ্ছে অর্থাৎ পুরো ওয়েস্ট বেঙ্গল যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু আঠেরো তারিখই হচ্ছে আঠেরো তারিখে মোটামুটি দুপুর দুটোর দিকে দেখুন আস্তে আস্তে কিন্তু সব জায়গায় কমে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ মোটামুটি চারটা বাজার সময় কলকাতার দিকে বৃষ্টি থাকছে জমশেদপুরে থাকছে খড়গপুরে থাকছে মেহেরপুরে থাকছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত নেই এই সব জায়গায় কিন্তু রয়েছে এবার যদি আমরা দেখি আরও রাত্রে মোটামুটি রাত্রের দিকে কিন্তু কলকাতা দেখুন আমরা যদি দেখি কলকাতার আশেপাশে যে জায়গাগুলো সেটাতে কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ সতেরো তারিখের দুপুর একটার পর থেকে আর আঠারো তারিখ রাত্রি নটা পর্যন্ত দেখুন কলকাতার এই যে বারুইপুর কলকাতার তারপর আশেপাশে উলুবেরিয়া এইগুলো জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে নিউ টাউন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আরও যে এই যে জায়গাগুলো রয়েছে সবগুলো জায়গা আমরা যদি একটু এই সাইডে চলে আসি মোটামুটি আরামবাগ এই সিটটাও কিন্তু রয়েছে ঘাটাল রয়েছে চন্দ্রকোনা রয়েছে এগুলো জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত দেখুন রয়েছে এবার আমরা কি করব এটাকে উনিশ তারিখে নিয়ে যাব উনিশ তারিখে দেখুন আর কোনো বৃষ্টিপাত কিন্তু নেই এবার যদি আমরা আরও উনিশ তারিখে আরও বেশি দেখি টাইমটাকে পার করে করে মোটামুটি উনিশ তারিখ বিকেল চারটার দিকে যদি দেখি কোনো জায়গায় কিন্তু বৃষ্টি নেই অর্থাৎ অনেক দূরে দূরে রয়েছে যেগুলো আমাদের দেখার প্রয়োজন নেই কলকাতার আশেপাশে কিন্তু কোথাও নেই কুড়ি তারিখ যদি চলে যাই পরিষ্কার রয়েছে কোনো প্রবলেম নেই অর্থাৎ আমাদের বৃষ্টি তাহলে কখন শুরু হচ্ছে বৃষ্টি শুরু হচ্ছে সতেরো তারিখ ধরুন বেলা বারোটার পর একটা দুটোর দিক থেকে বৃষ্টি শুরু হচ্ছে সেটা মানে ছিটে ফোটা থেকে হালকা হালকা চলতে চলতে মোটামুটি আঠেরো তারিখ আঠেরো তারিখ শেষ কখন হচ্ছে মোটামুটি আমরা যদি দেখি বিকেলের না আঠেরো তারিখ বিকেলও শেষ হচ্ছে না মোটামুটি আঠেরো তারিখ রাত্রি নটার পর কিন্তু এই বৃষ্টি সেটা কিন্তু দেখুন থেমে যাচ্ছে যখনই দশটা দিলাম তখন কিন্তু আর বৃষ্টি নেই আবার নটা দিলেই দেখুন বৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ এই যে আঠেরো তারিখ আঠেরো তারিখ রাত্রি নটার পর থেকে কিন্তু সব জায়গায় বৃষ্টি কিন্তু কমে যাবে সেটা বাংলাদেশের কিছু এলাকা রয়েছে আমি আপনাদের বললাম সাথে কিন্তু কলকাতা আর মানে কি বলবো মানে সাউথ দিন সাউথ বেঙ্গল নর্থ নর্থ বেঙ্গল দুই জায়গায় কিন্তু হবে তার মধ্যে বেশির যে জায়গাগুলো আমি আপনাদের দেখালাম কলকাতার যে আশেপাশে রয়েছে যেমন এই যে দেখুন কলকাতার আশেপাশে এই জায়গাগুলোতে কিন্তু একদম ডিপলি হবে মানে ডিপলি বলতে একদম এমন না যে মুসুলধারা বৃষ্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেনটা বলা রয়েছে রেন কিন্তু থ্রি হাওয়ার এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর কত মানে সে হবে সেটাও কিন্তু কত মিলিমিটার হবে ওটাও কিন্তু লেখা রয়েছে তো আমরা দেখলাম তারপর যদি আমরা তাপমাত্রা একটু দেখার চেষ্টা করি এখানে তাপমাত্রা আমরা টেম্পারেচার একটু দেখে নেব তো টেম্পারেচার আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখন যেটা মিনিমাম নেমে গেছে আমি যেটা বলছি মানে উত্তর দিনাজপুরের মোটামুটি লাস্ট যেটা নেমেছিল নয় আর এখন আমরা যদি দেখি কুড়ি তারিখ মানে আঠেরো তারিখ বৃষ্টিপাতের পরে কী তাপমাত্রা থাকবে সেটা যদি আমরা দেখি কলকাতাতে সেটা কিন্তু দেখতে পাচ্ছি পুরো একুশ ডিগ্রিতে জাম্প করছে যেটা কিন্তু বর্তমানে বারো তেরোতে রয়েছে চোদ্দোতে রয়েছে ম্যাক্সিমাম যেটা হয় সেটা দেখুন এখানে একুশ কিন্তু হয়ে যাচ্ছে বৃষ্টিপাতের পরে এবার বৃষ্টি চলাকালীন যদি আমরা দেখি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আঠারো আরও যদি কমাই আমরা মোটামুটি আঠারো উনিশ আঠারো উনিশ এরকম কিন্তু কলকাতায় রয়েছে এবার যদি আমরা মালদার দিকে দেখার চেষ্টা করি অর্থাৎ মালদা রয়েছে তারপরে বালুরঘাট রয়েছে ওই সব জায়গায় যদি আমরা যাওয়ার চেষ্টা করি ওইসব জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো যে কত তাপমাত্রা কিন্তু রয়েছে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তাপমাত্রা রয়েছে সেটা বৃষ্টির সময় কিন্তু তেমন একটা কম থাকছে না মালদাতে মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো রয়েছে এদিকে যদি আমরা দেখি হাবিবপুর রয়েছে সেখানেও মোটামুটি পনেরো ষোলো ওই ধরুন পনেরো ষোলো থেকে কুড়ি ফারাক্কা যদি আমরা দেখি দেখুন ওখানেও কিন্তু তেমনই ষোলো ডিগ্রি রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরে কিন্তু বা বৃষ্টি চলাকালীন তাপমাত্রা কিন্তু কম থাকছে না তাপমাত্রা কিন্তু ভালোই থাকছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বৃষ্টির সময় যে খুব ঠান্ডা হবে তেমনটা কিন্তু না এবার যদি আমরা কি করি এখান থেকে আমরা যদি একটু উইন্ডস দেখার চেষ্টা করি বাতাস কেমন থাকবে মোটামুটি সতেরো তারিখে যদি আমরা যাই সতেরো তারিখে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা দেখি আমরা একটু চলে যাব সরি এখানে আমরা চলে যাব কলকাতা সাইডে মানে মেনলি বৃষ্টিপাত যেটা হচ্ছে কলকাতা এবং তার যে পার্শ্ববর্তী এলাকা আর সাথে বাংলাদেশের যে কিছু অংশ সেখানেই কিন্তু মেনলি বৃষ্টিপাত হচ্ছে তো যাই হোক সতেরো আঠেরো তারিখ সেই সব জায়গায় হবে কোলাঘাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি দেখি যে এখানে কিন্তু লেখা রয়েছে হাওয়া কোন দিক থেকে কোন দিকে চলবে কত কিলোমিটারে চলবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো যাই হোক আপনারা দেখলেন যে মেনলি আমাদের দেখার কথা ছিল বৃষ্টিপাত সেটা আমরা দেখলাম এই যে কলকাতা এবং ঢাকা যেটা রয়েছে বাংলাদেশের সেই সব জায়গাতে কখন কোথায় বৃষ্টিপাত হবে আর আমরা যদি দেখি আঠেরো তারিখ আঠেরো তারিখে আমরা একদম যদি জুম আউট করে দেখি এবার এখানে যদি আমরা রেনের উপরে ক্লিক করি তো আঠারো তারিখে মেনলে কিন্তু সব জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর সতেরো তারিখ তেমনটা কিন্তু নেই সতেরো তারিখ আমরা বলতে পারি বৃষ্টি শুরুর দিন এবং আঠারো তারিখ কিন্তু শেষ হওয়ার দিন অর্থাৎ সতেরো তারিখ বেলা দুপুর থেকে একটা থেকে কিন্তু শুরু হচ্ছে বৃষ্টিপাত এবং শেষ হচ্ছে রাত্রি নটা আঠারো তারিখ তো আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এরপরের যে ওয়েদার আপডেট রয়েছে সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকি সেটার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আসবে সেটাই কিন্তু এনাবেল করে রাখবেন তাতে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার কিন্তু আপনার নোটিফিকেশন চলে যাবে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ